সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব যে জিনিসগুলো ভুলেও শিশুদেরকে শিখাবেন না যদি শিখান তাহলে শিশুর ভবিষ্যৎ অন্ধকার এই জন্য সেই জিনিসগুলো জানতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দর্শক শ্রোতা প্রথম যে জিনিসটি সেটা হলো শিশুকে কখনো ভুল শিখাবেন না তো কি করতে হবে শিশুকে সঠিক শিখাতে হবে কেননা শিশুকে যদি ভুল শিখান সারা জীবন সে ভুলের মধ্যেই থাকবে কেননা শিশুরা যখন ছোট থাকে তখন তার মাথার মধ্যে যেটা দিবেন সেটাই ক্যাচ করবে তো শিশুকে যদি ভুল শেখান তার মাথায় সারা জীবন ভুলটাই ঘুরতে থাকবে তো ওই শিশু জীবনেও সঠিক কিছু শিখতে পারবে না এবং ভুলটাই সারা জীবন ধরে রাখবে শিখবে না সে চাইলেও পারবে না দ্বিতীয়ত হলো শিশুকে কখনো লোভ দেখাবেন না তো কি করবেন শিশুকে পুরস্কার দিবেন কখনো লোভ দেখাবেন না তৃতীয়ত হলো নিরুৎসাহিত করবেন না সব সময় শিশুকে উৎসাহিত করবেন শিশুকে সামনের দিকে আগে বাড়ার জন্য উৎসাহ দিবেন সে যাতে ভালো কিছু করে ভালো কিছু হতে পারে শিশুকে বকুনি দিবেন না কি দিবেন উপদেশ দিবেন শিশুকে যদি উপদেশ দেন সে এখান থেকে একটা জিনিস শিখবে এবং সে তার জীবনে প্রয়োগ করতে পারবে যদি বকুনি দেন সে দিন দিন ঘাটতেরা হতে থাকবে আপনার কথাই শুনবে না সে ব্যাধব হতে থাকবে এবং শিশুকে কখনো বেয়াদব বলবেন না তাকে আদব শিখাবেন তাকে কি করতে হবে মানুষের সাথে কিভাবে সালাম দিতে হয় এগুলো শিখাবেন কিভাবে ভালো কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে সদাচরণ করতে হয় হাসি মুখে কথা বলতে হয় খারাপ থেকে দূরে থাকতে হয় এগুলো শিখাবেন আদব শিখাবেন কিন্তু বেয়াদব কখনো বলবেন না বেয়াদব বলে সে বলবে আমি তো নিজেই বেয়াদব তো আমি তো বেদবি কেন করবো না যেহেতু আমাকে আগে থেকেই বেয়াদব বলে এই জন্য বলা যাবে না তারপর নিঃসঙ্গ রাখবেন না অর্থাৎ তার আশপাশে সবসময় মানুষ রাখবেন মানুষদের সাথে মিলিয়ে রাখবেন সঙ্গ রাখবেন ভালো মানুষের সাথে রাখবেন কেননা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলসাল আলহাম বলেন যখন তোমরা কোন কামারের সাথে ঘোরো কামারের সাথে বন্ধুত্ব করো তখন তুমি কিন্তু কামার থেকে কিছুই পাবে না কেন পাবে না কেননা কামারের কাছে গেলে তোমার কাপড় পুড়ে যাবে অথবা পচা গন্ধ পাবে কিন্তু আতরার সাথে ভালো মানুষের সাথে সম্পর্ক করলে সে যদি তুমি যদি আতর কিনতে নাও পারো তারপরেও তুমি আতর থেকে গ্রান পাবে এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে শিশুদেরকে ভালো মানুষের সাথে দিবেন ভালো কিছু শিখবে তারপর হলো শিশুকে কখনো ভয় দেখাবেন না বরং সাহস দিবেন সাহস দিলে শিশুকে সে সারা জীবন সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকবে এবং শিশুকে কখনো ভূতের কথা বলবেন না বরং তাকে বলবেন ভূত বলতে কিছুই নেই যদি বলেন সারা জীবন সে ভূত দেখে ভয় পাবে এই যে শুনেছে থাকতে ভূত সারা জীবন ভয়ের মধ্যেই থাকবে শিশুকে কখনো লজ্জা দিবেন না বরং তাকে শিখিয়ে দিবেন লজ্জা দিলে সে এই কাজটা আর কখনো করতে চাইবে না বরং তাকে শিখিয়ে দিতে হবে তারপর শিশুকে কখনো ধমক দিবেন না যদি ধমক দেন তাহলে সেই শিশু দিন দিন ঘাটতেরা হয়ে যাবে বরং শিশুকে বুঝতে দিবেন শিশুকে শিখাবেন একটু সময় নেবেন তারপর শিশুকে মিথ্যা বলবেন না মিথ্যা বললে সে সারা জীবন বলবে যে আপনি যদি বলেন বলে শিশু বলে যদি আপনাকে আ, বলে যে তুমি কি খাও তো আপনি খাচ্ছেন সিঙ্গারা আপনি বললেন যে আমি আলু খাই তো শিশু সারা জীবনই বলবে যে আমি আলু খাবো আলু খাবো এটা বলা যাবে না শিশুকে কখনো মিথ্যা বলা যাবে না তদ্রুপ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে বরং শিশুকে সত্য বলতে হবে শিশুকে কখনো গালি দিবেন না বরং স্নেহ করবেন গালি দিলে তার মনটা দিন দিন ছোট হয়ে যাবে সে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে থাকবে তাই শিশুকে সবসময় শিশুর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন শিশুকে স্নেহ করবেন শিশুকে কখনো নিন্দা করবেন না বরং ভালোবাসবেন কখনো বলবেন না যে তুমি এটা পারো না সবসময় বলবেন শিশু পারে অনেকেই অনেক গার্জিয়ান আছে শিশু আলো খায় তো অন্য কিছু খেতে চায় না মাছ খেতে চায় না তো বলে কি আমার ছেলে তো মাছ খায় না শিশু সামনে বলে তো শিশু এখান থেকে আরো সাহস পায় যার পর যার কারণে সে আর খেতেই চায় না তাই শিশুকে সব সময় ভালোবাসবেন শিশুকে নিন্দা করবেন না শিশুকে শিখাবেন তারপর শিশুকে কখনো অবহেলা করবেন না বরং গুরুত্ব দিবেন বলবেন আমার ছেলেটাই শ্রেষ্ঠ আমার ছেলেটাই পারে তাকে উৎসাহ দিবেন অবহেলা করবেন না তো দর্শক শ্রোতা এই জিনিসগুলো যদি আপনি শিশুর সাথে করেন তাহলে শিশু হয়ে যাবে একজন স্বর্ণের মানুষ অর্থাৎ শোনালী যুগের মানুষ সে হয়ে যাবে তার জীবন বরকতপূর্ণ সে এই জিনিসগুলো মানুষকে শিখাতে পারবে তার জীবন হয়ে যাবে অনেক সফল তো দর্শক শ্রোতা আশা করি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হয়েছে এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি